যে রুশদার সাইকেলের চাকাটা লিক হয়েছে, এটা ঠিক করানোর জন্য আর এই আসছে হেঁটে হেঁটে। তো আমরা সাইকেলের চাকাটা দেখি কি হয়েছে, লিক হয়েছে কিনা। আর শিখতেছে কিভাবে কি করে। আরে আনা আসতে চাইছিল কিন্তু আমরা আনিনি, আসলে রাস্তায় হেঁটে হেঁটে বাচ্চাদের আনাটা ঝুঁকিপূর্ণ। দেখো আরে বাতাস মেরালা মোড়ে হাতের বামে সিডিসি, ওখানে পাবেন সিডিসি মার্কেট। পাইপটা কি পাওয়া যায়? পাইপ ফাইটা গেছে এক জায়গায়। বাতাস বের হয়ে যাইতেছে কোন জায়গা থেকে। এটা কিন্তু বেশি দিন হয় নাই, কেনা হয়েছিল বুঝছেন, ওই যে ফেটে গেছে, ছিদ্র হয়ে গেছে এক জায়গায়, যে তোমরা যে হাওয়া ছাড়া চালাইছো ওই জন্য ছিদ্র হয়ে গেছে। দাদা করে নাই, এখন এটাকে জোড়া দিবে। হ্যাঁ, জোড়া দিয়ে ঠিক করে দিবে। আমরা ছোটবেলায় আগে ই করতাম, আমাদের বড় সাইকেল ছিল ওটাও ঠিক করতাম, এভাবে তোমাদের এখন দেখাবো কিভাবে ঠিক করে। এখানে অনেকগুলো সাইকেলের দোকান আছে আর দেখতে পারছো, অনেকগুলো ছোট ছোট সাইকেল, বড় সাইকেল অনেক কিছু আছে, তো অনেক সাইকেল। হ্যাঁ হ্যাঁ, তোমার তো রেড সাইকেল আছে, রুশদারটা পিঙ্ক কালারের সাইকেল, ওইটা এখানে। এই যে আরেকটা রেড কালার সাইকেল, একটা কাকা কেউ মনে হয় কিনেছে বা বানাচ্ছে। হ্যাঁ, তো আমরা আমাদের সাইকেলের চাকার লিক ঠিক করতে আসছি, আমরা কিভাবে ঠিক করে এটা দেখবো, ঠিক আছে। হ্যাঁ, মেয়েদের পিঙ্ক কালার পছন্দ, পার্পেল কালার পছন্দ। পুরাতন টায়ার কি করে ঘষে একটু আঠা দিয়ে লাগিয়ে দিবে, তারপরে হচ্ছে তোমার পাম্প দিয়ে ঠিক করে দিবে, ঘষতে হয়, তা না হলে খুলে যায় আঠা। সাইকেলটা বেশিরভাগ সময় চালানো হয় না বুঝছো, আরে ওই হরিয়ানারা ঠিক মতো চালায় না, তো এই জন্য নষ্ট হয় বেশি, যদি চালায় চালাইলে ঠিক থাকে। তোমার বুঝি নাই কি বললা, ঠিক আছে। সাপোর্ট ছাড়া এখন তুমি চালানো শিখছো,
ওদেরও শিখতে হবে, বুঝছো? আসলে নিচে চালায় না তো। হ্যাঁ, দিতে বললো, দিয়ে শিখাইতে বললো। টাঙ্গাইল আসলে তখন আইসা আইসা শিখাইতে বললো। দেখো কি করতেছে, আঠা দিয়ে তারপরে হচ্ছে লাগাবে। এটা আঠা লাল কালার, অন্য কালারও হয়। আঠাটা হ্যাঁ একটু শুকায় যাইতে হয়, তারপরে হচ্ছে তোমার ই করে লাগায়। যে শুকায় গেল না, শুকাইলে পরে এটা ভালো কাজ করে, নাহলে কাজ করে না। টিন দিয়ে লাগায় রাখলো যাতে শুকায় না যায় আঠাটা। বেশি নষ্ট হলে তখন কিনতে পারে, এমনি ঠিক করা যায়। এখন এই যে লাগাবে আবার, না দাদা বুঝে, দাদা এত বোকা না, দাদা পারে। রুশদারদেরকে দেখতে যাবে এখন? হ্যাঁ, এখন বাতাস মনে হয় বেরোচ্ছে না। সাকসেসফুলি আমাদের কাজটা হয়ে গেল, দেখছো? হ্যাঁ, দেখি আর ঠিক আছে। এটা এটা ওই যেটা খুললেন ওটাও ভেঙে গেছিল, হাওয়া চলে গেছে, ঠিক হয় নাই। এখন টিউব পাল্টাইতে বলতেছে, খুলে গেছে আবার। পানিতে একটু চেক দেন তো, আর কোথাও ছিদ্রে আছে।
বেরোয়া যাচ্ছে বাতাস। আরেকটা সিদ্ধি আছে, নতুন টিউবই লাগিয়ে নিতেছি শেষ পর্যন্ত। যাই হোক, আরে আমাদের নতুন কিনতে হইলো, এটাও নষ্ট হয়ে গেল। তো আরেকটা ছিদ্র বেরোয়ছিল, তো ওই পিঙ্ক কালার, রেড কালার, পিঙ্ক পিঙ্ক ও রেড, রেড কালার পিঙ্ক, ওইটা ওইটা তো রেড পিঙ্ক, এটা লাইট রেড আর কি, লালই কিন্তু হালকা লাল। এটা এখন আমাদের নতুন কিনতে হলো আর কি, টাকা আরো বেশি, টাকা আরো বেশি নষ্ট হলো, কিছু করার নাই। এটা মাথাটা ছোট বলে, এবার নতুন টিউব কিনে নিলাম আমরা, দেখা যাক। হ্যাঁ।